মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডে আন্ত ওয়ার্ড ফুটবল ক্রিকেট ও ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডে শুরু হতে যাচ্ছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। নিজেদের সাফল্য অর্জনের লক্ষ্যে আজ 10ই জানুয়ারি বাসাবো শহীদ আলাউদ্দিন পার্কে ফুটবল অনুশীলন করল ঢাকা দক্ষিণ সিটির 12 নং ওয়ার্ড কাউন্সিলরের দল। এই সময় উপস্থিত ছিলেন 12 নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র, 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ হাসান শামীম, আখতারুজ্জামান মিথুন সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বঙ্গবন্ধুর শততম শত জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের নির্দেশে 75টা ওয়ার্ডের মাঝে ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই কারণে আমরা সবাই অত্যন্ত আনন্দিত এবং আমরা যারা বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলের আছি, আমরা আমাদের টিম নিয়ে আজকে মাঠে এসেছি আমাদের প্র্যাকটিস, আমাদের ছেলেপেলের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য। এবং আপনার মাধ্যমে আমরা আবারও মাননীয় মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসকে ধন্যবাদ জানাই। এরকম একটি সুন্দর উদ্যোগ উনি নিয়েছেন, যে কারণে আজকে ঢাকার বিভিন্ন ওয়ার্ডের ছেলেরা ক্রিকেট এবং ফুটবল নিয়ে মাঠে বেশি সময় কাটাচ্ছেন। এই জন্য আমাদের ওয়ার্ড এবং সমস্ত ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে ব্যারিস্টার ফজলে নূর তাপসকে আবারও ধন্যবাদ।